আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার বাসায় আমি বারান্দার মধ্যে বাগান করেছি। প্রথমে দেখাচ্ছি, এটা আমি ছাদি বানিয়েছিলাম, চারা গাছগুলো লাগিয়েছিলাম। আমরা যখন কলি হয়েছে তখন বারান্দা নিয়ে আসলাম। বারান্দায় একবার নিয়ে যাই, আবার বারান্দা থেকে ছাদে যাই। এখন আমি ছাদ বাগানে আসলাম। ছাদ বাগানটা আমি প্রতিদিনই পরিচর্যা করি। সকাল ভোরবেলা উঠে আমি আগে ছাদে যাই, ছাদে গিয়ে দেখি এগুলো নতুন চারা লাগিয়েছি, সন্ধ্যামালতি চারা। সন্ধ্যামালতি আমার গাছ আছে বারান্দা, বারান্দা থেকে গোটাগুলো নিয়ে লাগিয়েছি। যেমন ছাদ বাগানে এটা হচ্ছে লিপস্টিক গাছ, লিপস্টিক গাছটাও আমি ইয়ে থেকে এই লিপস্টিক গাছের আগা থেকে কেটে কেটে আমি লিপস্টিক গাছটা লাগিয়েছি। এগুলো আমি চারা বানিয়েছি, সন্ধ্যামালতি চারা। ছাদের মধ্যে দেখেন কাটা মিলি গাছটা, এটার মধ্যে পুরো কানা কানা ফুল ফুটেছে। এটাও একটা কাটামিলি গাছ, কাটামিলি ফুল গাছ, ছোট ছোট ফুল ধরে এটার মধ্যে। ফুলগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। যারা ছাদ বাগান করতে চান তারা অবশ্যই এভাবে ছাদ বাগান করতে পারেন। প্রতিদিনই পরিচর্যা করতে হবে, মাঝে মধ্যে গাছের গোড়াগুলো খুঁচিয়ে সার প্রয়োগ করতে হবে। আজকে আমি এই গাছটিকে অন্য একটা টব থেকে এনে এখানে লাগিয়েছি, কারণ এটার মধ্যে প্রচুর পানি জমে তাই গাছটি মরে যাচ্ছিল। এই কাটামিলি গাছগুলো আমার বারান্দায় ছিল, এখন বারান্দায় চলে আসলাম। বারান্দায় আমার ছেলেটা দুষ্টুমি করে। এই বাগানটা বানানোর উদ্দেশ্য হলো বাচ্চাটা বারবার বারান্দায় যায়, গিয়ে ওখানে বসে দেখে এগুলো ফুল বাবা কীভাবে পরিচর্যা করে। এই যে এই ফুল গাছটাই আমি বেশি পছন্দ করি, কারণ এটা আমি নিজের হাতে ছোট ছোট ডগা লাগিয়েছিলাম। সেই ডগাগুলা থেকে আমার এগুলো গোলাপ ফুল গাছের মধ্যেই হয়েছিল, গোলাপ ফুল গাছের গোড়ায় হয়েছিল, সরি। সেখান থেকে এনে এটার মধ্যে আমি প্রতিস্থাপন করেছি। আর এই যে গাঁদা ফুলগুলো দেখছেন, এটা টগর, একটা টগর গাছটাও আমি মরে গেছিলো প্রায়, এটাকে কেটে ছেঁটে দিয়েছিলাম, এখন ফুল ধরেছে। অলরেডি বারান্দায় দেখেন আমি দুইটা বারান্দায় এভাবে সাজিয়েছি সন্ধ্যামালতি। এই যে সন্ধ্যামালতি গাছটা থেকেই এখানে এটা হচ্ছে বেলি গাছ, বেলি ফুল গাছ এগুলো। আর এই যে দুব্বা ফুল গাছগুলো এগুলো মরে গেছিলো, আমি অতিরিক্ত এগুলোর সাথে খুলে আবার ভেঙে আবার সার টার দিয়ে যত্ন করে লাগিয়েছি। এখন পানি টেনে দিয়ে আবার তাজা হয়েছে। এটা হচ্ছে রেইন লিলি, এই রেইন লিলিটা অলরেডি করে আসতেছে। আমি বারান্দায় মাঝে মধ্যে বসে একাকিত্ব যখন ভাবি এবং বিষণ্ণতা আসে তখন আমি বারান্দায় বসে আমার এই ডিম, আমি বারান্দাটি ডিমই বানিয়েছি, যাতে আমি এখানে বসে যখন মন খারাপ লাগে তখন বসে আমি এখানে ভাবি। এবং এগুলো এই গাছগুলোকে দেখলে, সবুজ গাছগুলোকে দেখলে, দেখে নিচ পর্যন্ত আমার একটা পাতাবাহার গাছ ঝুলে আছে, তখন আমি এখানে বসে রিল্যাক্স নিই, শান্তি হই, মনে শান্তি পাই, তৃপ্তি পাই। এই গাছগুলো, এই যে গাঁদা ফুল গাছটা, চায়না গাঁদা, এটাও আমি ফুল থেকে ছোট ছোট চারা ছিল, চারা বানিয়েছিলাম ছাদে। ছাদ থেকে যখন কলি আসছে তখন আমি বারান্দা নিয়ে আসছি। এটা হচ্ছে আমার টগর ফুল গাছ, এই টগর ফুল গাছে ফুল এসেছে অলরেডি, দুইটা ফুল নিচে, উপরে একটা আসছে আর কলি আসছে। হ্যাঁ, অলরেডি আমার এই লিপস্টিক গাছ, এই বড় গাছটা থেকে আমি এই শিকড় জাতীয় যেখানে ইয়ে আছে, কী বলে এটাকে বুঝতে পারতেছি না, যখন এই মানে মাঝখানে থেকে কেটে আমি নিয়ে লাগিয়েছি, সেখান থেকে হয়েছে। এটাও আমি ছাদে লাগিয়েছি, ছাদ থেকে এখন কলি সহ নিয়ে আসছি। আসলে এখান থেকে আমি স্থানান্তর করি ছাদে, ছাদে থেকে আবার যখন কলি আসে তখন বারান্দায় নিয়ে আসি। এই যে এই এটা থেকে অনেক চারা বানিয়েছি আমি, আগে যে চারাগুলো দেখিয়েছি আমি, এটা এটা গোটা উপরে কালো, একদম কালো, যখন শুকিয়ে যাবে তখন এই সন্ধ্যামালতি ফুলের গোটাটা মাটির মধ্যে পুঁতে রাখলেই 4-5 দিন পরে দেখবেন যে চারা গজিয়েছে। আবার এই যে আমার আরেকটা সন্ধ্যামালতি, তারপরে এই এগুলোকে আমি মানে সারাদিনই পরিচর্যা করার মধ্যে থাকি, সকালে বিকালে দুবার পরিচর্যা করি। যখন বাসায় থাকি শুক্রবার শনিবার সারাদিনই একটা থেকে আরেকটা বানাই, একটা থেকে আরেকটা চারা করার চেষ্টা করি। অনেকগুলো চারা গোলাপেরও লাগিয়েছি, কয়েকদিন পরে আবার আপনাদেরকে দেখাবো চারাগুলোকে আমি
আজকে অ্যালোভেরা থেকে অ্যালোভেরা দিয়ে।